হ্যালো এভরিওয়ান, যারা এনএম জিএনএম পরীক্ষা দিয়েছিলে এবং মডেল যে অ্যান্সার কি বোর্ড থেকে পাবলিশ হয়ে গেছে সেটা সকলে দেখে নিয়েছো, তোমার স্কোর মোটামুটি কত আসছে, হ্যাঁ কি না? কিন্তু তোমার স্কোরে তুমি পাবে কি না বা তোমরা চান্স কতটা রয়েছে তারও ভিডিও অনেক আমি পোস্ট করেছি, একবার ভালো করে দেখে নেবে, বুঝে নেবে। আজকে আমরা এই ভিডিওর মধ্যে দিয়ে তোমাদের যে কমেন্ট ছিল সেই কমেন্টগুলোর অবশ্যই উত্তর দিচ্ছি, যে রেজিস্ট্রেশন কি করে করবে বা রেজাল্ট ওয়ান বা রাউন্ড ওয়ান, রাউন্ড টু, রাউন্ড থ্রি কী করে তোমরা স্টেপ বাই স্টেপ ডাউন হবে, কীভাবে স্টেপ বাই স্টেপ বুঝবে তারও ডিটেল আমি এখানে বলে দেব। তো রেজিস্ট্রেশন ফর অনলাইন কাউন্সিলিং, অনলাইন কাউন্সিলিংয়ের জন্য রেজিস্ট্রেশন শুরু করবে, তারপরে কিছুদিন পরে তোমার রাউন্ড ওয়ানের রেজাল্টটা পাবলিশ করে দেওয়া হবে বা ডিক্লারেশন করে দেওয়া হবে। তো দেখো, এই রেজাল্টের ব্যাপারে আমি পুরো ডিটেল তোমাদেরকে বলবো, ভালো করে সকলে কিন্তু বুঝবে, না বুঝতে পারলে কিন্তু অবশ্যই বলবে। আচ্ছা, দেখা গেল রাউন্ড ওয়ানের রেজাল্ট তোমার পাবলিশ হয়ে গেল এবং রাউন্ড ওয়ানে তুমি দেখলে যে তোমার গভর্নমেন্ট কলেজ চলে এসেছে, রাউন্ড ওয়ানে তোমার গভর্নমেন্ট কলেজের নাম চলে এসেছে, মানে তুমি সিলেক্টেড হয়ে গেলে, সে ঠিক আছে। কিন্তু দেখা গেছে অন্যথায় তোমার প্রাইভেট কলেজ চলে আসলো, মানে নট সিলেক্টেড। প্রাইভেট কলেজ তো কেউ চাও না, হ্যাঁ কি না? প্রাইভেট কলেজে আমরা কেউ চাই না, আমরা সরকারি কলেজের জন্য কিন্তু অক্লান্ত পরিশ্রম 1 বছর ধরে করে এসেছি, তো এই কারণে আমি নট সিলেক্টেড রেখেছি। গভর্নমেন্ট কলেজ পেয়ে গেলে রাউন্ড ওয়ানের ক্ষেত্রে রেজাল্ট পাবলিশ হয়ে গেলে রাউন্ড ওয়ানে গভর্নমেন্ট কলেজ পেয়ে গেলে সে ঠিক আছে, তুমি গভর্নমেন্ট কলেজ নিয়ে নিলে, আমি মেনে নিলাম তুমি গভর্নমেন্ট কলেজ নিয়ে নিলে, যারা নিয়ে নিলে তারা সিট অ্যালটমেন্ট লেটার পেয়ে গেলে। কিন্তু দেখা গেছে তোমার স্কোর ভালো আছে, রেজাল্ট ভালো আছে, র্যাঙ্ক ভালো আছে, তুমি যে টপ 10-এর মধ্যে কলেজ রেখেছিলে সে গভর্নমেন্ট কলেজটা পাওনি, অর্থাৎ তোমার যেটা আনএক্সপেক্টেড কিছু কিছু কলেজ তোমাকে গভর্নমেন্ট দিতে হয় চয়েস ফিলিং এর ক্ষেত্রে, সেটা তুমি পেয়ে গেলে, কিন্তু তুমি সেই গভর্নমেন্ট কলেজে যেতে চাও না। এমনও হতে পারে কমিউনিকেট খারাপ রয়েছে, এমনও হতে পারে তোমার বাড়ি নর্থে, নর্থ বেঙ্গলে, তোমার কলেজ গভর্নমেন্ট চুজ হলো সাউথ বেঙ্গলে, অনেকটা লং ডিস্টেন্সের ক্ষেত্রে তুমি নাও যেতে পারো। তখন তুমি কি করলে, তুমি রাউন্ড 2 এর জন্য সেটাকে আপগ্রেড করলে, সেটা কি বলা হয়, আপগ্রেডেশন বলা হয়, বা আপগ্রেড করলে তুমি সিটটাকে কিসের জন্য, রাউন্ড 2 এর জন্য, যে সরকারি কলেজ আরো যদি ভালো পাও, হ্যাঁ কি না, সরকারি কলেজ আরো যদি ভালো পাও। আচ্ছা, রাউন্ড 2 এর রেজাল্ট আবার পাবলিশ হয়ে গেল, দেখা গেছে গভর্নমেন্টের জায়গায় তোমার কলেজ হয়ে গেল প্রাইভেট কলেজ, মানে তুমি গভর্নমেন্ট আর পেলে না। ভালো করে বুঝবে এবং শেষ পর্যন্ত দেখবে, গভর্নমেন্ট রাউন্ডে অনে পেয়েছো, কিন্তু রাউন্ড 2 এর যখন রেজাল্ট পাবলিশ হয়ে গেল তখন তুমি কিন্তু গভর্নমেন্ট কলেজ পেলে না। রাউন্ড 2 এ দেখা গেছে তোমার সিট যে আপগ্রেড হলো বা তুমি সেটাকে প্রমোট করলে, তখন দেখা গেছে সরকারের জায়গায়, গভর্নমেন্টের জায়গায় তোমার প্রাইভেট হয়ে গেল। তো একটা তো অবশ্যই দুশ্চিন্তার ব্যাপার, সরকারি প্রথমে তুমি পেয়েছিলে নিলে না, আপগ্রেড করলে ভালো কলেজ পাওয়ার জন্য, কিন্তু প্রাইভেট কলেজ পেয়ে গেলে, তাহলে তো টোটালি নেবে না, হ্যাঁ কি না, টোটালি নেবে না। তখন তুমি কি করছো, যে আগে যেরকম ছিল সেই কলেজটা তুমি যেতে চাও, মানে প্রথম রাউন্ডে যে কলেজটা গভর্নমেন্ট ছিল সেখানে, তখন কিন্তু পাবে না, তখন পাবে না। কেন পাবে না আমি দেখো বলে দিয়েছি, পয়েন্ট টু বি নোটেড, নো চেঞ্জ হুইচ অন সিলেক্টেড, মানে তুমি যদি সিলেক্ট করো একটা তাহলে কিন্তু চেঞ্জ করতে পারবে না, কারণ তুমি অপশন চুজ করে নিয়েছিলে রাউন্ড 2 এর জন্য, আপগ্রেডকে ইয়েস করেছিলে, তাহলে তুমি আগের অবস্থায় কোনো দিনই চাইতে পারবে না, অর্থাৎ হয় তোমাকে প্রাইভেট নিতে হবে আর না হয়তো তুমি আর যতই চেষ্টা করো পাবে না, তখন তোমাকে কি করতে হবে, আবার তোমাকে কিন্তু রাউন্ড 3-র জন্য মপ আপে যেতে হবে। কিসে যেতে হবে, রাউন্ড 3-র জন্য মপ আপে যেতে হবে, কারণ তুমি প্রাইভেট নিলে না, সরকারি প্রথমে পেয়েছিলে, সরকারি নিলে না ভালো আরও সরকারি কলেজ পাওয়ার জন্য, প্রাইভেট হয়ে গেল তারপর রাউন্ড 2, আবার তো তুমি রাউন্ড 3-র জন্য কি করবে, মপ আপ করবে, তুমি সেটা মপ আপ করো, কিন্তু দেখা গেছে প্রাইভেটের পরিবর্তে আবার তোমার কোনো সিটি অ্যালোটেড হলো না, কোনো সিটি তোমার অ্যালোটেড হলো না রাউন্ড 3-র ক্ষেত্রে বা মপ আপের ক্ষেত্রে, তখন তোমাকে ওয়েট করতে হবে স্পটের জন্য যদি হয়। এরকম ভাগ্যের ক্ষেত্রে অনেক হয়ে থাকে, বিভিন্ন ক্ষেত্রে হয়ে থাকে। আচ্ছা, এবারে তুমি নট সিলেক্টেড ছিলে, তারপরে আবার কোনো কলেজ আসলো না, এবার এমনও হতে পারে যে তোমার রাউন্ড 2-এ দেখা গেছে কোনো কলেজ তোমার আসলো না রাউন্ড 2-এর ক্ষেত্রে, বা যেটা আপগ্রেড করলে সেখানে কোনো কলেজ নেই, কিন্তু এমনও হতে পারে রাউন্ড 2-এর ক্ষেত্রে
যে তোমার রাউন্ড টু এর ক্ষেত্রে কলেজ এলো না, রাউন্ড থ্রিতে যখন মপ আপ করলে তখন কিন্তু সরকারি কলেজ পেয়ে গেলে, এরকম হয়েছে অনেক এবং হওয়াটাই স্বাভাবিক। ঠিক আছে, আমি এটা যে 100% হবে এমন কোনো কথা নয়, কিন্তু যেহেতু অনলাইন পুরো কাউন্সেলিং এটাও হতে পারে, বা দেখা গেছে এরকম যে রাউন্ড টু এ তোমার কোনো কলেজ সিলেক্ট হয়নি, তুমি মপ আপের জন্য একবার ট্রাই করলে, তখন মপ আপে দেখা গেছে যে তোমার সেই মানে সিলেক্ট না হওয়া কলেজটা কি হলো, গভর্নমেন্ট কলেজ পেয়ে গেলো, তো একটা খুশির ব্যাপার, এরকমও হয়। এই কারণে আমি সকলকে বলি কি কি বলি সকলকে, যে তোমার মার্ক যাই থাকুক না কেন, তুমি কিন্তু অবশ্যই রেজিস্ট্রেশন করবে ফর অনলাইন কাউন্সেলিং এর জন্য, অবশ্যই রেজিস্ট্রেশন করে রাখবে। ঠিক আছে, তো অবশ্যই যাদের র্যাঙ্ক খুব খারাপ আছে, স্কোর খুব খারাপ আছে বা হয়ে গেছে, 2025 এর জন্য প্রিপারেশন শুরু করবে এখন থেকে, আর পাশাপাশি অনলাইন যখন কাউন্সেলিং হবে সেটা অবশ্যই তোমরা কিন্তু অনলাইন কাউন্সেলিং প্রত্যেকে করবে। কারণ এরকম অনেক দেখা গেছে যে তোমার রাউন্ড টু এ সিলেক্ট হওনি তুমি কলেজের ক্ষেত্রে, কিন্তু রাউন্ড থ্রিতে তুমি পেয়ে গেছো, বা এরকমও দেখা গেছে স্পটের জন্য তোমার নাম কিন্তু অবশ্যই সিলেক্টেড হয়ে গেছে। তাই আমি সকলকে এই কথা জোর গলায় বলবো যে রেজিস্ট্রেশন অবশ্যই তুমি করবে, যাদের র্যাঙ্ক খারাপ হয়েছে অবশ্যই রেজিস্ট্রেশন করবে, পাশাপাশি কিন্তু তোমরা 2025 এর জন্য প্রস্তুতি কিন্তু অবশ্যই শুরু করবে। তো পুরো ডিটেল আমি তোমাদের কাউন্সেলিং প্রসেসটা বুঝিয়ে দিলাম, রাউন্ড ওয়ান, রাউন্ড টু অ্যান্ড রাউন্ড থ্রি, রাউন্ড ওয়ান, রাউন্ড টু, থ্রি, এর মধ্যে কোনো যদি কনফিউশন এখনও হয় কমেন্ট সেকশনে কমেন্ট করবে, আমি প্রত্যেকের কমেন্টের উত্তর অবশ্যই দিয়ে দেবো। আমি আবারও বলছি যে রাউন্ড ওয়ানে যদি তোমার প্রাইভেট কলেজ হয় নিশ্চয়ই তুমি রাউন্ড টু এর জন্য সেটাকে আপগ্রেড করবে, রাউন্ড টু এ দেখা গেল কোনো কলেজ তুমি পেলে না, বা এমনও দেখা গেছে যে রাউন্ড টু এ তোমার সেই প্রাইভেট কলেজটা সরকারি কলেজ হয়ে গেল, এমনও হয়েছে, তাই ওয়েট তুমি করতে পারো। আর রাউন্ড এ অনে যদি তোমার গভর্নমেন্ট কলেজ হয়ে যায় তুমি সেটাকে সিলেক্টেড বা অ্যালোটেডও নিয়ে নিতে পারো। ঠিক আছে, এবং সব কিছু তোমার যখন কমপ্লিট হয়ে যাবে তখন তোমার কি হবে, ডিবি হবে, মানে ডকুমেন্ট ভেরিফিকেশন হবে, কি হবে তোমার ডিবি হবে, ডিবি মানে হচ্ছে ডকুমেন্ট ভেরিফিকেশন। তুমি যে কলেজটা অ্যালোটেড হলে, তুমি ধরে নাও এই কলেজটা অ্যালোটেড হয়ে গেল এই সরকারি কলেজটা, তখন তোমাকে ডিবির একটা নোটিশ দেওয়া হবে ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য। কিন্তু একটা মজার বিষয় কি দেখো, তুমি দেখা গেল এই গভর্নমেন্ট কলেজ ইডাব্লিউএস এ তুমি সিলেক্টেড হইলে, ইডাব্লিউএস সার্টিফিকেট সিলেক্টেড হলে তোমার যখন ডিবি হবে, রিপোর্টিং অফিসার যিনি থাকবেন উনাকে যদি তুমি এই সার্টিফিকেটটা শো করাতে না পারো, মানে ইডাব্লিউএস সার্টিফিকেটটা শো করাতে না, তাহলে ওই তোমার এই অ্যালোটেডটা কি হবে, ক্যান্সেল হয়ে যাবে, মানে তোমার যে সিটটা অ্যালোটেড হয়েছিল সেটা সম্পূর্ণভাবে ক্যান্সেল হবে। কেন ক্যান্সেল হবে, কারণ তুমি সেই কলেজটা তো ইডাব্লিউএস সার্টিফিকেট অনুযায়ী, শো ক্যাটাগরি অনুযায়ী পেয়েছো, সেই সার্টিফিকেটটা যদি ডিভিতে দেখাতে বা শো করতে না পারো তাহলে কিন্তু পুরো রিজেক্ট হবে, এমন অনেক হয়েছে। এবার অনেক হয়েছে যে রেজিস্ট্রেশন করার সময় ইডাব্লিউএস এ ইয়েস করেছো কিন্তু এখনো পর্যন্ত সেই সার্টিফিকেট তুমি হাতে পাওনি, বা ওবিসি সার্টিফিকেট হাতে পাওনি, তখন কিন্তু তোমার এটা ক্যান্সেল হয়ে যাবে। ঠিক আছে, একটু মনোযোগ দিয়ে দেখো, মনোযোগ দিয়ে পুরো কাউন্সেলিংটা আশা করি বুঝতে পেরেছো। এরপরেও যদি তোমাদের কোনো কনফিউশন হয়, মাথায় সংশয় জাগে, তাহলে আমি কিন্তু এই কথাটা বারবার বলেছি, ইউ আস মি ইফ ইউ ডোন্ট আন্ডারস্ট্যান্ড উইদাউট নো হেজিটেট, অবশ্যই ইউ আস্ক মি করতে পারো, আমাকে জিজ্ঞেস করতে পারো, কোনো অসুবিধে নেই, কোনো হেজিটেট নয়। ঠিক আছে, আমি আছি, ছিলাম এবং ভবিষ্যতে তোমাদের পাশে থাকবো। থ্যাংক ইউ, সকলে ভালো থেকো এবং সকলকে অল দ্য বেস্ট। ভালো লাগলে অবশ্যই লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেলটি অন করে রাখবে। থ্যাংক ইউ।